হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালের বাসি কাজ সমস্ত কিছু আমার হয়ে গেছে, তারপর স্নান পুজো সেরে নিয়েছি। তো চলো, এরপর আমি কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো, চলো ভিডিওটা দেখতে থাকো। এবার চলে এলাম গরুকে খেতে দিতে। দেখো, গরুগুলোকে খেতে দিয়ে নিলাম। খেতে দিয়ে নেওয়ার পর এবার চলে যাব আমি রান্নার চাপাতে। দেখো, রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে জলখাবারের জন্য শশা কেটে নিয়েছি। আমাদের দাদা ভাই খাবে ছাতু দিয়ে, মুড়ি দিয়ে আর শশা দিয়ে। আর এদিকে দেখো, কচি কুমড়ো নিয়ে এসেছিলাম, সেদ্ধ দেবো বলে বেশিটাই নষ্ট হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ দিলাম। আর এদিকে পটলগুলো কেটে নিয়েছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ, মাছটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর এই দেখো, সমস্ত সবজিটা কেটে দিয়েছি, কড়াই বসিয়ে নিয়েছি, এবারে রান্নাটা চাপিয়ে দেবো। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে দুধটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, এই দুধটা দিয়ে আমি ছানা করব। আর আরও দুধ আছে, এটা দিয়ে আমি দই পাতবো। আর এদিকে জল ঢেলে ভাত খাওয়ার জন্য চপ নিয়ে চলে এসছে। আর আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে তারপর মাছটা ভাজতে ভাজতে যেগুলো বাসন হয়েছে সেই বাসনগুলো ধুতে চলে যাবো। আমি রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে এরকম করে অল্প স্বল্প বাসন ধুয়ে নিই, কারণ রান্না করতে করতে অল্প স্বল্প বাসন থাকলে সেগুলো ধুয়ে নিলে একটু টাইম। দেখো, মাছ ভাজাটা হচ্ছে, আর আমি তা করতে আমাদের দাদা ভাই আর বাবা সকালবেলা জলখাবার খেয়েছিলো, সেই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তো আমি রান্না করতে করতে এইভাবেই কাজ করি। তো হালকা ফুলকা বাসন হলে একটা কিছু চাপিয়ে দিয়ে তারপর আমি চলে যাই বাসন ধুতে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। এরকমভাবে কাজ করলে অনেকটাই টাইম বেঁচে যায়। রান্না বান্না কমপ্লিট। এ দেখো, করে নিয়েছি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। আর দেখো, একদম মশলা ছাড়া পাতলা করে মাছের ঝোল করে নিলাম। তো আমরা আজকে তিনজন আছি বাড়িতে, মাও নেই আর মেয়েও নেই, সেই কারণে এতটা মাছ লাগবে না বলে মাছটা আমি ভেজে রেখে দেবো ফ্রিজে। এ দেখো, অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা ফ্রিজে। অল্প কটা মুড়ি নিয়েছি, এটা আমি এখন খাবো। এদিকে রান্না বান্না করতে করতে অনেক কটা বাসন মেজে নিয়েছি, খালি কড়াইটা বাকি আছে মাছ দিয়ে। আর এই দেখো, ছানাটা করে নিলাম, ছানাটা হয়ে গেছে করা। আর এদিকে দেখো, দই পাতবো বলে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। এই দেখো, সর পড়েছে মোটা হয়ে। আর এর আগের দিন করেছিলাম দই, সেটাই দেখো সরটা তুলে রেখেছি। আর এই দেখো, আমি দই পেতেছি, টক টক দই পেতেছি। এখন আমি শরবত করবো। টক দইয়ের রেসিপি যদি তোমরা পেতে চাও বা তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে টক দইয়ের রেসিপিটা শেয়ার করে দেবো। তো দেখো, এবার আমি দইয়ের শরবত করে নেবো। তোমাদের দাদা ভাই গরম থেকে এসে এই দইয়ের শরবতটা খেতে খুব ভালোবাসে, একদম চাপ বাঁধা। দেখো কি সুন্দর হয়েছে দইটা, এটা দিয়ে এবার আমি শরবত করে নেবো। শরবত করে ফ্রিজে রেখে দেবো, তোমাদের দাদা ভাই এলে তারপরে এই শরবতটা খাবে। একটু নুন দেবো আর একটু চিনি দেবো, দিয়ে আমি শরবতটা বানিয়ে নেবো। এরকম যদি টক দই তোমরা পাততে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো, বাবা চলে এসেছে শাক কাটতে। সাড়ে তিনটের মধ্যেই বাবা নেমে যায় শাক কাটতে। এবার শাক কাটতে শুরু করে দিয়েছে বাবা, আর আমি এদিকে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি। যেহেতু মা নেই সেই জন্য এখন আমাকেই বাঁচতে হচ্ছে, তাছাড়া আমি 5:30টার আগে ঘর থেকে বেরোই না, কারণ গরম সহ্য করতেই আমি একদম পারি না। গরমে আমার পুরো অবস্থা খারাপ, 5:30টার আগে তো প্রতিদিন বেরোই না, কিন্তু আজকে যেহেতু মা নেই শাকগুলো বাঁচতে হবে তার জন্য এখন বেরিয়ে পড়েছি। আর একবার বেরিয়েছিলাম 3টে নাগাদ বেরিয়ে 3:30 অবধি শাক হয়েছে, আর থাকতে না পেরে আবার ঘরে চলে গেছিলাম। আবার দেখো এখন বাজছে প্রায় 4:30, এখন আবার বেরিয়ে আবার শাক বাঁচবো, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সমস্ত শাক বাছা আমার কমপ্লিট, আর গরুগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা ছিল এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো, আজকের মতন বাই।